দশ মাসের ছোট্ট বাচ্চাকে ঘরের মধ্যে রেখে মা গিয়েছে বয়ফ্রেন্ডের সাথে সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করার জন্য। দশ মাসের ছোট্ট বাচ্চাটা তখন ঘরে বসে শুধু আম্মু আম্মু বলে ডাকছিল, তবে মার কোনো দেখা মিলছিল না। ক্ষুধার যন্ত্রণায় যেন ছটফট করে কাতরাচ্ছিল। অন্যদিকে মা তার বয়ফ্রেন্ডকে নিয়ে বিছানা কাঁপাতে ব্যস্ত। একদিন, দুদিন, তিন দিন কেটে গেল, তারপরও মার একবারও মনে পড়লো না তার ছোট্ট বাচ্চাটাকে ঘরের মধ্যে রেখে আসছে তার কি অবস্থা। বদ্ধ ঘরের মধ্যে আর কেউ ছিল না সেই ছোট্ট বাচ্চাটা ছাড়া। একটি দোলনার মধ্যে সে বাচ্চাটাকে রেখে গিয়েছিল যেখান থেকে তিনি বের হতেও পারছিল না। দশ মাসের বাচ্চা কিন্তু হাঁটতেও পারে না, সে ওইখানে শুয়ে শুয়ে শুধু কান্না করছিল এবং একটি স্পষ্ট ডাক শোনা যাচ্ছিল আম্মু আম্মু করে। তবে তার আম্মু তো তার আব্বুর সাথে নয়, তার বয়ফ্রেন্ডের সাথে ঘোরার জন্য ব্যস্ত। চার দিনের মাথায় সে বাচ্চাটার শরীরটা একরকম কমতে থাকে। ছয় দিন, সাত দিনের মাথায় সে বাচ্চাটার শরীর থেকে কঙ্কাল বের হতে থাকে। ছটফট করে কাতরাচ্ছিল সে বাচ্চাটা। এরপর দশ দিন কেটে যাওয়ার পরে বয়ফ্রেন্ড যখন বলছিল এখন তুমি বাড়ি চলে যাও, এখন আর তোমাকে আমার দরকার নাই, তখন তার মা বাসায় ফিরল। বাসায় ফিরে গোসল টোসল করে তারপর যখন তার বাচ্চাকে খোঁজ খবর নিতে গেল, তখন গিয়ে দেখলো তার বাচ্চা এ দুনিয়ার মধ্যে আর নাই। সেই ছোট্ট ফুটফুটে সন্তানটি তো ভাই দুনিয়ার মধ্যে কি এমন অপরাধ করেছিল, তার তো কোনো দোষ ছিল না, এমন একজন মায়ের পেট থেকে তিনি জন্মগ্রহণ করেছেন। এরকম একটি ঘটনা ঘটে যাওয়ার পর থেকে ভাই প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে আঘাত লেগেছে। এখন সন্তান মাকে বিশ্বাস করতে পারছে না। তিনি পারতো তার বয়ফ্রেন্ডের সাথে তার বাচ্চাটাকেও নিয়ে যেতে, নিয়ে অন্য কোনো জায়গায় শোয়া রাখতো, তো আর কিছু বোঝে না কোনটা বাবা আর কোনটা তার বয়ফ্রেন্ড। এর আগেও যখন সে বাচ্চাটার বয়স ছিল চার মাস, তখন কিন্তু তাকে রেখে দুদিনের জন্য তিনি চলে যায় সমুদ্র সৈকতে, সেখানে আবার অন্য একটি ছেলের সাথে কিছুটা সময় কাটিয়ে আসে। এই বাচ্চাটা যে কয়জনের কাছ থেকে হয়েছে সেটাও তার মা এখন পর্যন্ত বলতে পারে না, বাচ্চার বাবাকে সেটা বাচ্চা নিজেও জানতো না। পৃথিবীর ভূপৃষ্ঠে এরকম অসংখ্য মারা রয়েছে যাদের কারণে সকল বাচ্চাগুলো কষ্টে চিৎকার করতে করতে দুনিয়া থেকে বিদায় নেয়। ওর তো এমন কোনো দোষ ছিল না ভাই। সেই ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি না, কারণ সেই ভিডিওটা দেখার পর আপনারা অনেকেই ঠিক থাকতে পারবেন না। ছোট্ট সেই বাচ্চাটি শুধুমাত্র দোলনা থেকে কান্না করছিল ভাই। একদিন, দুদিন, তিন দিন, চার দিন শুধু কান্নাই করে যাচ্ছিল, কেউ এসে তার পাশে দাঁড়ায়নি। ও শুধু স্বপ্নে দেখছিল তার মা তার পাশে আসবে। ক্ষুধার যন্ত্রণা কতটা তীব্র হতে পারে সেটা ওই বাচ্চাটা তখন বুঝেছিল। এরকম একজন মায়ের বিচার পুরো পৃথিবীবাসী এখন চাচ্ছে। এটার সঠিক বিচার না হলে অন্য মাও কিন্তু এরকম করতে পারে। মানুষের যৌনতা কতটা তীব্র হতে পারে। একটি বাচ্চাকে দশটা দিন তার ঘরের মধ্যে বদ্ধ অবস্থায় রেখে গিয়েছে, মার একটু হদিশ নেই, বাচ্চাটা কি খেয়ে বাঁচবে, ও কিভাবে ছটফট করছে। একদিন এক ঘন্টা মাকে না দেখলে যে বাচ্চা কান্নাকাটি করে, সেই বাচ্চা দশ দিন না দেখে তার মাকে কিভাবে থাকবে। এই সেন্সটা তার মার মাথায় একবারও আসলো না। বয়ফ্রেন্ডের কাছ থেকে এমন পরিমাণ সুখ পাইছে যে সুখের জন্য তার বাচ্চাকে ভুলে গিয়েছে। আর ওই বয়ফ্রেন্ডটা তো আসছে তার শরীরের জ্বালা মেটানোর জন্য আপনার কাছে। আপনিও গিয়েছেন তার কাছে আপনার শরীরের জ্বালা মেটানোর জন্য, তবে বাচ্চাটার জন্য পর্যাপ্ত পরিমাণ কিছু খাবার রেখে যাইতেন, ও যেন একটু খেয়ে বাঁচতে পারত অন্তত পক্ষে। ওই একই বিছানার মধ্যে পোরসা মলমূত্র ত্যাগ করতে করতে ওই বাচ্চাটা ওইখান থেকে বিদায় নেয়। হ্যাঁ, ইতিমধ্যে সেই মাটাকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে এবং তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থাও তারা করবে। সেই শাস্তির কিছু সংখ্যক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে কিন্তু ভাই ভাইরাল হয়ে গিয়েছে, যেটা দেখার পর মানুষ অনেক সাধুবাদ জানাচ্ছিল। আর যারা ওই ঘটনাটি জানতো না যে আসলে কেন ওই মহিলাটিকে এরকম শাস্তি দিচ্ছে, তারা হয়তো বা স্যাড রিয়্যাক্ট দিচ্ছিলেন ফেসবুকে। আসলে এই ধরনের মা গুলোকে না খাইয়ে এরকম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন। ক্ষুধার যন্ত্রণা কতটা তীব্র হতে পারে সেটা তার বোঝার প্রয়োজন। তিনি তার একদম মেটানোর জন্য একের পর এক পুরুষের সাথে এইভাবে গিয়ে দিন কাটাতো। ছোট্ট বাচ্চাটা ঘরের মধ্যে বদ্ধ অবস্থায় থাকতো, বাসায় ফিরে এসে তাকে জীবিত অবস্থায় প্রতিবার দেখলো, এবার কিন্তু দেখেনি। ওই মহিলাটা ভেবেছিল যে বাচ্চাটা হয়তো এবারও বেঁচে যাবে, তবে না, এবার তো আর বাঁচেনি। এরকম একটি ঘটনা আমাদের পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে থাকবে। আল্লাহ তাআলা যেন এরকম কোনো মার পেটে সন্তান না দেয়। আহ, কি যৌনতা আপনাদের! এই যৌনতার জন্য জীবন চলে গেল একটি মাসুম বাচ্চা। এটার একটাই কারণ, বাবা বা মা কখনোই চায়নি এই সন্তানটা পৃথিবীর বুকে আসুক। ভুলবশত ভাই বাচ্চাটার জন্ম হয়ে গিয়েছে। বাবা মনে করছে এই বাচ্চাটা জন্ম হয়েছে অন্য কোনো জায়গা থেকে, মা মনে করছে কোথা থেকে জন্ম দিয়েছে সব হয়তো জেনে গিয়েছে। পৃথিবীর বুকে যেন কখনোই এরকম কোনো ঘটনা না ঘটে, এরকম কোনো ঘটনা আল্লাহ তাআলা যেন আমাদের না দেখায়। একজন মা তার সন্তানের জন্য দশ মাস দশ দিন কষ্ট করে যায়, সেই সন্তানটা পৃথিবীর ভূপৃষ্ঠে আসার পরে সেই সন্তানের জন্য একজন মা কত কিছুই না ত্যাগ করে। একজন সন্তানকে এই পৃথিবীতে মার চাইতে বেশি ভালো কেউ বাসে না। হ্যাঁ, এই ধরনের কথাগুলো আমরা শুনে এসেছি এবং দেখে এসেছি, তবে আজকে হঠাৎ করে এরকম ঘটনাগুলো দেখার পর মনে হচ্ছে মারও যেন সন্তানের প্রতি কোনো ভালোবাসা নেই অন্য মানুষের মতো। তাহলে একজন মানুষ কোথায় যাবে? মায়ের পায়ের নিচে নাকি সন্তানের জান্নাত? আজকে মনে হচ্ছে কিছু সংখ্যক মায়ের পায়ের নিচে সন্তানের জাহান্নাম। সেই জাহান্নামের তীব্র যন্ত্রণা পেয়ে পৃথিবী থেকে বিদায় নিল এরকম একটি ফুটফুটে সন্তান। আজকে আমরা সবাই লজ্জিত, আজকে আমরা সবাই অপমানিত, আমরা বাঁচাইতে পারিনি ওই ছোট্ট বাচ্চাটাকে। ও দু চার দিন পাঁচ দিন শুধু আম্মা আম্মা বলে ডেকেছে, কেউ সেটা শোনেনি। আমাদের বাংলাদেশে এখন ফ্ল্যাট বাসাগুলোর মধ্যে দেখা যাচ্ছে এই পাশে একজন ইউনিটে মানুষ থাকে, অন্য ইউনিটে আরেকজন মানুষ থাকে। কোন ইউনিটে কি হচ্ছে চিল্লাফাল্লা হচ্ছে কেউ এসে কখনো ছুপি দিয়েও দেখে না, কি হয়েছে না হয়েছে, কেউ কারোর প্রতি ডোন্ট কেয়ার।